আপনারা বলেন কিনা এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ না, আপনারা বলেন কিনা? খুব তাড়াতাড়ি বলেন। এখন আমি জিজ্ঞাসা করি, আল্লাহ বলছে এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ না, আল্লাহর নবী বলে গেছে আপনাকে দেখো তোমরাও তকলিফ করতেছ, আর কিছু তো বলতে হবে না। শুনেন, কোরআন সহিহ পড়া ওয়াজিব। কে বলছে? আল্লাহ বলছে, রাসূল বলছে, না আপনারা নিজে বলতেছেন আইমায়ে কররা, বলেন না আইমায়ে করার, আলাই হুল্লা আপনারা করেন কিনা? আরে বলেন না সফর। ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ তোমরা কি তকলিফের শক্তি করো? কেরাতের ব্যাপারেও কি কেরাতের তকলিফ করতেছ? কোরআন সহি করে পড়া না পড়া সম্বন্ধে সত্য না মিথ্যা বলেন না? তো আইমে কোরআন কারি তকলিদ করতেছো, আইমে হাদিসের কি করতেছো বলেন না? তকলিদ করতেছো। হামিদা ইয়াহ মুদু করেন না, হামিদা ইয়াহ মাদু করেন। কোন বাপ থেকে বলেন না? সামিয়া থেকে। আল্লাহ বলছে, তোমাকে রসুল বলছে, কে বলছে? মুঞ্জিদওয়ালা বলছে। মুঞ্জিদওয়ালা কয় শখস? এক শখস। তো তোমরা তো আইম্মায়ের লোকদের কি করতেছ? আইম্মায়ের কেরাতের তকলিদ করতেছ, আইম্মায়ের হাদিসের তকলিদ করতেছ। আমরা কিছু মাসলার মধ্যে আইম্মায়ের ফেকার তকলিদ করে আমরা যদি মুশরিক হই, তোমরা তো মুশরিক। আমরা যদি মুশরিক হই, তোমরা কি মুশরিক? সত্য না মিথ্যা বলেন? কথা অনেক লম্বা, আমি অসুস্থ শরীর, আর বুঝতে হবে না। আহলে হাদিস কারা? আহলে হাদিস দুনিয়ার মধ্যে যদি থাকে হানফিরা আহলে আহলে হাদিস, হাদিসে মরফু, হাদিসে মরসাল, হাদিসে মনকতা, নাম শুনেছেন? পড়ছেন? পড়বেন। হাদিসে মরসাল, হাদিসে মনকতা, বেহাদার হাদিসে মরফু থেকে কিছু বেশি হবে,
সত্যটা মিথ্যা পাবেন আপনারা, কিছু বেশি হবে। এই গায়ের মোকালে যারা আহলে হাদিস নাম দিছে তারা এগুলা হজ্জত মানে না। কোনগুলা? মরসাল মন কথা। হাদিসের মরসুল মধ্যে যারা সহি আর হাসন এগুলাকে মানায়, জয়ীফকে মানে না। হানবিয়া জয়ীফও মানে, মরসাল মানে, মন কথা মানে, মরফু মানে। এখন আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন আহলে হাদিস কে? হানবি, এরা আহলে হাদিস। আহলে হাদিস থাকলে একমাত্র কারা? হানবি আছে। যারা বর্তমানে আহলে হাদিস আহলে হাদিস নাম করতেছে তারা একটা বুখারির হাদিস মুখস্থ থেকে শুনে আসতে পারবে? এই আহলে হাদিস এরা পারবে না। এরা মন করতে মরসলকে হজ্জত মানে না, হানফিরা মানে, বলেন না। এরা হাদিসে মরফু থেকে সহি আর হাসান কে মানে, জয়ীফ কে মানে না। আমরা জয়ীফ কেও মানি। এখন শুনো, হাদিস কার পক্ষে বেশি? আহলে হাদিস নামদারি তাদের পক্ষে বেশি না আমাদের পক্ষে বেশি? তাদের কাছে শুধু মরফু হাদিস দলিল। আমরা মরফু মানি, মন কথা মানি, মরসাল মানি, জয়ীফ হাদিস মানি। আমাদের ভাগে হাদিস বেশি না কম? তো আহলে হাদিস তো আমরা। তোমরা আজকে কিভাবে আহলে হাদিস হইলা? কতক্ষণ আহলে হাদিস বলো, কতক্ষণ সলফি বলো, কতক্ষণ খলফি বলো? কি তোমরা আসলে খলফি সলফি না? সলফি আমরা তোমরা সলফি হইয়া সলফি কিভাবে নাম দাও বুঝে আসে না। এগুলা আমাদের দেশে আছে বেদাতি, তারা সুন্নি নাম দেয়। আসলে তারা কি নাম দিছে? কি আসলে তারা সলফি নাম দিছে? কি সলফি? এটা আসলে যুক্তিতে আছে? আপনারা বসেন, বলেন না জি। বলে আমাদের রাত্রে যাইয়া 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 এই সলফিরা ইংরেজি শিক্ষিতদের কাছে ছোট্ট ছোট্ট লিটারেচার নিয়া যাইয়া বুখারি তিরমিজির হাদিস লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব হাদিস একটা লিখি আইনা লিখছে। এদেরকে বলতেছে আটাধারিওয়ালার নামাজ হচ্ছে না, মেহলওয়ালার নামাজ হচ্ছে না, পটিয়াজিরিওয়ালার নামাজ হচ্ছে না, বাবুনগর নানুপুরের নামাজ হচ্ছে না। দেখো তারা সুরায় ফাতিহা পড়ে না, বলে কিনা? বলেন না, বলে কিনা? বলতেছে কিনা? কিছু মানুষ এদিকে, কিছু মানুষ এদিকে, কিছু মানুষ এদিকে দাঁড় করে যেতে মৌলবীও না যাহা কি হচ্ছে জানি না, তারা কিছুক্ষণ পরে বলে আমিন বলে, তারা সলফি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলে কি করে? এইভাবে করে রফে দেয়, তারা সলফি হয়ে গেছে। আরে নামাজ পড়তে বলা কয়েক কিসিম তাও তো জানে না। মনফারিদ
তারা তারা নামাজ পড়ে, ইমাম ইমামুইয়া নামাজ পড়ে, মুক্তদি ইমামের পিছনে, এটা আরেক ধরনের মুসল্লি, বুঝে আসছে? বলেন না লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এটা কার জন্য? বলেন না কার জন্য? যে ইমামের জন্য আর মনফরেদের জন্য। কেন? হানাফিয়ার আসল দলিল কোরআন করিম। আসল দলিল কি? তারপর ওই হাদিসকে, ওই হাদিস তারা ইস্তিদলাল করে যে হাদিস কোরআনের সাথে খাপ খায়, এটা হানাফিয়ার উসুল। ওইলা দুনিয়ার কোরআন বলেন না ওনার সাথে বহু তো কোরআনের আয়াত আমাদের দলিল হল না? কোরআনে কি বলছে? যা কুরিয়াল কোরআন ফাস্তামি হলো কোরআন সেতু, এটি হইল কোরআনের দলিল আমাদের। এখন হাদিসের মধ্যে আয়সা মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কারাতুন, বলেন হাদিস অবিশ্বাস করতে পারবেন? এই গায়ে মোকাল্লেদ বলো, মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কারাতুন, ওই কোরআনের সাথে এই হাদিস মিল খাইছে, সেজন্য এটাকে আমরা তরজিহ দিই অন্য হাদিসের উপর। বুঝে আসছে নি? জি। ফকরাতুল ইমাম লাহু কারাআতুন। আরেকবার মুক্তসর বলতেছি, কোরআন হাদিসের মধ্যে ইদা রাকা ফারকাউ, বলো ইদা রাকা ইমাম ফারকাউ আইয়ুহাল মুক্তাদি, ইদা সাজাদাল ইমাম ফাসজুদু আইয়ুহাল মুক্তাদি, ইমাম সজদা করছে তোমরাও কি করো? ইদা ক্বালা ওয়ালা দ্বাল্লিন ফাকুলু আমিন, এগুলা সব আছে কিনা? চ্যালেঞ্জ করতেছি তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাদিসের কিতাব দেখো, আমাকে দেখাইতে পারলে আমি তোমাদের মতো হয়ে যাব আর আগের নামাজ কজা করতে থাকবো। কি জুমলা? ইদা ফারাল ইমামু ফাকরাউ আইয়ুহাল মুক্তাদি, আছে নি হাদিসে? ফাকরাউ আইয়ুহাল মুক্তাদি আছে নি? নাই। চ্যালেঞ্জ করতেছি বাহির করে কুজুব কুতুব করা যাইয়া যাইয়া বলকে কি আছে? ফাহানসিতু ইদা কারাআল ইমাম ফাহানসিতু আছে, ইমাম মুসলিমের মতো, ইমাম ইমাম মাহমুদ ইবনে হাম্বল মতো তারা এই হাদিস কে সহি বলছে। ফাল কি ইরা আরাল ইমাম ফাল সেতু, চুপ থাকো তোমরা, এ গায়ের মুকল্লাদ শুনো ভালো করে কি বলছে। আচ্ছা পড়ো এভাবে ভাই, বুঝে আসছে নি আমার কথা? এটা পড়াল ইমাম ফাকরাউ আইয়ুহাল মুক্তাদি, নাই 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 নাই, বরং উল্টা আছে, ইলা পড়াল ইমাম ফাআনসিতু, চুপ থাকো। এখন কোন দিকে যাবেন বলেন? আহলে হাদিস হবেন আমাদের মতো না
হাদিস আসলে হচ্ছে কারা? হানাফিরা, 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 হানাফিরা। বুঝে আসছে কিনা? আচ্ছা আসুন, কোরআনের মধ্যে দোয়া সম্বন্ধে আমিন দোয়া বলেন, আমিন কি দোয়ার মধ্যে আস্তা 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 করার জন্য বলছে আল্লাহ কোরআনের মধ্যে। তো আমরা আমিরুল মুমিনিনা ফিল হাদিস শোভা হাদিস এদা করা গাইলে মগ্নবে ওলার দোয়ালে খাফাজা বিহা সৌতন সুফিয়ানের রেওয়ায়ত মাদ্দা বিহা, এটা মহতমাল রেওয়ায়ত মাদ্দা মানে মত করা হইতে পারে, টানা হইতে পারে, আর উচ্চস্বর হইতে পারে। ইলা জাল এতমাল অবলাল এস্তদলাল আমাদের হাদিসের মধ্যে কোনো কি নাই? এতমাল নাই। আর আমিরুল মুমিনিন আমাদের হাদিসের রাবি কে? শোভা, শোভা, শোভা মানে দেখবেন। তারপর রাবে আইডি রাবে এটাই এই রুকুতে যাওয়ার সময় উঠার সময় আগে তো শরীরের মধ্যে যাওয়ার সময় উঠার সময় হাত পেত ওগুলো মনসুখ হয়ে গেছে। আমরা বলি এটাও মনসুখ হয়ে গেছে, এটাও কি আছে মনসুখ হয়ে গেছে। কেন? একদা নবী আলাইহিসসালাম নামাজ পড়তেছেন, হুজুর সামনের দিকেও দেখতেন পিছনের দিকেও দেখতেন, তারপর সালামের অর্ধেক মধ্যে কিছু শিয়া সাহাবি আসসালাম আলা ফুলান, আসসালাম আলা ফুলান, নবী আলাইহিসসালাম তো পিছিয়ে দেখতেছে কালামত হুজুরে আপদ বিপদ দেখলে দৌড়ে কিনা? আর বলেন না দৌড়িবার সময় লেস কি উঠে নেওয়ার কথা না? তো তোমরা এরকম কেন করতেছো? মালি আলাকুম রাফেলি আইদিকুম কাহান্না আজনাবু খাইরিন সুমসিন, বিতকে হয়ে খাইর কি তারা তুমি আপনি হাত কো কেউ উঠাতে হো নামাতে হো? বুঝলে না কথা? ইনশাআল্লাহ, লম্বা কথা না, ঘোর আরো বহুত কথা আছে। ইনশাআল্লাহ এর কবে বহুত সময় লাগবে।